এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। হয়তো একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তাই তো মোহনবাগান ফুটবল ক্লাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সুমন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ক্লাব সচিব অঞ্জন মিত্র। বুধবার সাংবাদিক সম্মেলনে বেতন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে সুমনবাবুকে পলাতক বললেন অঞ্জন। শুধু তাই নয়, অঞ্জনের আরও দাবি, তাকে নাকি টুটু বসু গোষ্ঠী শেল্টার দিচ্ছে। এখন সুমন ঘোষ পালিয়ে গেছে, একদম লাস্ট 3 দিন পালিয়ে গেছে। দরকার হলে পুলিশকে বলতে হবে। ও তো একটা কথা বলবে, আমি লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট, আমি মোহনবাগান ক্লাবের অ্যাকাউন্ট্যান্ট নয়। আর তাহলে যদি ওকে যদি শেল্টার দেয় কেউ কারা, তাহলে আর কী করার আছে? তাহলে আপনি 7 দিনের মধ্যে কী করে সলভ করবেন সেটা তখন আপনাদের ডাকবো। যদিও এক্সট্রা টাইমের তরফ থেকে সুমনবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কিন্তু উল্টে সচিবের বিরুদ্ধে অকর্মণ্যতা ও বেআইনি কাজকর্মের আরো গুরুতর অভিযোগ তুলছেন। আমি এরকম কোন জিনিস উত্তর দিতে পারবো না, যেগুলোর কোনো বেস নেই, যে চেক ফেক হিসাবে কথা বলছেন। প্রথমত হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে কোনো এখন টাকা সেইভাবে নেই পেমেন্ট করার মতো। অনেকদিন থেকে শুনছি, আমি জিজ্ঞেসও করেছিলাম ওনাকে, যে আপনারা শুনলাম মেট্রোপলিটানে 3 কোটি টাকা কি সব বললেন পেয়ে গেছেন একটা প্রেস কনফারেন্স করে, কোথায় দিন? বলে আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি। আজ অব্দি এই কমাসের মধ্যে টুটু বসু আর স্বপন সাধন বসু একজন ডাইরেক্টর, একটা ডাইরেক্টর লোন দিয়েছিলেন, আর ওনার কোম্পানি রিপ্লি থেকে স্পন্সরশিপের টাকা এসছে, এইসবগুলো নিয়েই চলছে। এছাড়া কোনো ফান্ড এখন পর্যন্ত আসেনি, আসার কথা শুনেছি কিন্তু কোনোদিনই এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। শুধু তাই নয়, তার আরও অভিযোগ, গত কর্মসমিতির মিটিংয়ে ক্লাবের অন্যতম 2 ডিরেক্টর অঞ্জন মিত্র ও সোহিনী মিত্র চৌবের উপস্থিতিতে তাকে প্রহিত হতে হয়েছিল। একটা ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের অ্যাকাউন্ট থেকে একটা 45 লাখ টাকা 5-2 দিন আগে উনি একক দায়িত্বে কোম্পানিতে ট্রান্সফার করেছিলেন কোম্পানি অ্যাকাউন্টে। পরবর্তী বোর্ড মিটিংয়ে ডাইরেক্টরসরা সেটা আমি বিশদে আলোচনা করে এক্সপার্ট ওপিনিয়ন নেয়, তারপরের বোর্ড মিটিংয়ে সেই এক্সপার্ট ওপিনিয়নের বেসিসে ঠিক হয় যে এই টাকাটা আমরা নিতে পারি না আইনত, কারণ কোম্পানিজ অ্যাক্ট, ডিপোজিট অ্যাক্ট, এই সব বিভিন্ন অ্যাক্ট আছে, তো সেগুলি আমরা নিতে পারি না, তাই ওই টাকাটাকে ফেরিয়ে দিতে হবে। এবং অঞ্জনটাই ইনিশিয়েটিভ নিয়ে সেই টাকাটাকে কিন্তু আবার কোম্পানি অ্যাকাউন্টে, ক্লাব অ্যাকাউন্টে ফিরিয়ে দেন। উনি আবার যখন সেই একই রিপিটেডলি আবার সেই একই কাজ করতে চান, এবং এবারে আবার আমাকে ডেকে বোর্ড এক্সিকিউটিভ কমিটি, ক্লাবের এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে ওটাই আমাকে হাতে ধরিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলেন। আমি বললাম এটা তো কোনো আমার হাতে ধরানোর ভ্যালুয়েশনের ব্যাপার না, আর আমি জেনে শুনে এই ধরনের কোনো আনঅথরাইজড কাজ করব না। আপনি জানেন আমি কেন করছি না, এটা বোর্ড মিটিংয়ে ঠিক হয়ে গেছে যে টাকা এইভাবে নেওয়া যাবে না, এটা আইনত অপরাধ। আমি জেনে শুনে এই কাজে আপনাকে, আপনি করতে পারেন, আমি করবো না, আপনি করুন, আমাকে এর মধ্যে জড়িত রাখবেন না। তখন উনি খেপে যান, আমাকে ক্লাব থেকে বের করে দিতে চান, এবং যেভাবে উনি চ্যাটামেজি শুরু করেন ততেই এক্সিকিউটিভ কমিটির অন্যরা উত্তেজিত হয়, এবং শতাব্দী প্রাচীন জাতীয় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য তারা সম্মানীয়, তাদের ব্যবহার আর বলে লাভ নেই। যদি আমার লয়ালি, আমি যেভাবে কাজ করি খুব ভালোভাবেই ওনারা তার প্রতিদান দিয়েছেন। একজন তো দূর থেকে চেয়ার চেয়ার ছেড়ে উঠে চলে দৌড়ে মারবেন বলে, তিনি শেষ পর্যন্ত মারেননি। এইগুলো সবকিছুই অঞ্জনদার সামনে ঘটছিল, অঞ্জনদার ছাড়াও সৈনীয় ছিলেন, এরা দুজন আমাদের কোম্পানির ডাইরেক্টর। তারা কেউ এই ব্যাপারে থামাবার বা হে করার বা আমাকে কেউ সেফগার্ড করার কোনো চেষ্টা করেননি। সুমন ঘোষকে নিয়ে অঞ্জন মিত্রের এই বক্তব্যকে অবশ্য বেশি গুরুত্ব দিতে রাজি নন সৃঞ্জয় বসু। বরং এই ইস্যুতে তিনি সুমন ঘোষের পাশে দাঁড়িয়ে ফের একবার ক্লাব সচিবের বিরুদ্ধে তোপ দাগলেন। শুনুন, আমি মনে হয় উনি অঞ্জনবাবু ইমেল পড়তে জানেন, ওনার একটা ইমেল অ্যাড্রেস আছে, এবং সুমন ঘোষ যে ক্লাবের জিএম, ওই নিয়ে 4 থেকে 5 বার উনি প্রতিবার মেল দিয়েছেন যে এমন যে ওনার সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে, ওনাকে থ্রেটেন করা হচ্ছে। সেদিন নাকি এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে ওনার বিরুদ্ধে গালাগাল দেওয়া হয়েছে এবং ওনাকে
দুজন ডিরেক্টরের উপস্থিতিতে নাকি কেউ মারতে গেছিল, মোহনবাগান কর্মসমিতির মিটিংয়ে মারতে গেছিল। এটা শুনে তো মানে নিজে, এখন যে আমরা নেই কর্মসমিতিতে, অন্তত এইটুকু আশ্বস্ত লাগছে যে এই গুন্ডাদের সাথে কর্মসমিতিতে থাকতে হচ্ছে না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।